হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য কাকরোলের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য পাঁচটা কাকরোল আমি ভালো করে ধুয়ে রেখেছি এখন সামনের অংশটা আমি কেটে নিচ্ছি এখন আমি একটা সবজি কাটার গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিব গ্রেড করার যে বড় অংশটা আছে সেটা দিয়ে করবেন একদম মিহি হয় সেটাতে না তার চেয়ে একটু বড় দিয়ে এটা অবশ্যই গ্রেটার দিয়ে করবেন ছুরি বা বটি দিয়ে কিন্তু এতটা মিহি হবে না তো এটা আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি গ্রেড করার পরে মাঝখানে যে বিচির অংশটা সেটা আমি আর নিচ্ছি না বিচির অংশটা সাইড থেকে আমি রেখে দিচ্ছি কারণ বিচি থাকলে কিন্তু ভালো লাগবে না তো আমি এইভাবে সবগুলো কাকরোল গ্রেড করে নিব। তো আমি সবগুলো গ্রেড করে নিয়েছি দেখেন এটা এখন আমি একটু সাইডে রেখে একটা বড় সাইজের আলু আমি ভালো করে শুলিয়ে ধুয়ে রেখেছি এখন গ্রেড করে নিচ্ছি আর অবশ্যই সবজিগুলো ধুয়ে তারপর কাটবেন তা নাহলে পরে ধুলে কিন্তু সবজির ভিটামিনটা বের হয়ে যায় তো দেখেন আলুটাকেও আমি গ্রেড করে নিয়েছি সুন্দরভাবে এখন আমি এটা রান্না করতে চলে যাব ভাজতে তার জন্য কড়াইয়ে আমি তিন টেবিল চামচের মতো রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করছি আর দুইটা কাঁচামরিচ অ্যাড করছি আপনারা ঝাল যদি বেশি খান সেক্ষেত্রে কাঁচামরিচটা বেশি দিবেন আমি একটু ঝাল কম খাই সেই জন্য আমি কাঁচামরিচটা কম দিলাম তো এটাকে আমি একটু ভেজে নিব হালকা একটু ভাজা হলে অল্প পরিমাণে আমি একটু কালো জিরা অ্যাড করে দিলাম আর ভাজিতে একটু ফোড়ন হিসাবে কালো জিরাটা দিলে ভালো লাগে আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন যদি কালো জুরিয়ে শুধু না দেন পাঁচফোড়নও এড অ্যাড করতে পারেন একটু ভাজার পরে আমি সেই কাঁকরোল আলুগুলো দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে মশলা অ্যাড করব আর এই ভাজিতে খুব বেশি মশলা দরকার নেই কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম হালকা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আসলে পরিমাণ করে দিতে হবে যেহেতু ভাজিটা ভাজার পরে অনেকটাই কমে যাবে সামান্য পরিমাণে পানি দিলাম যেহেতু আমি এটা আর ধুই নিই সেই জন্য সবজির মধ্যে কোনো প্রকার পানি নেই সেই জন্য একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিলাম দিয়ে ভালো করে মিক্সড করলাম ভালো করে আমি একটু মিক্সড করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম তুলোতে লেখে দিবো বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে এটাকে আবার উল্টে পাল্টে নেব আর এই সময় চুলা রাস্তা বাড়িয়ে আমি এটাকে ভেজে নিব চুলা রাস্তায় হাই করে এটাকে আমি ভেজে নেবো আপনাদের কাছে ভাজতে ভাজতে যদি মনে হয় তেল লাগবে তাহলে সামান্য পরিমাণে তেল দিতে পারেন আর নন স্টিকের জন্য তেলটা আসলে কম লাগে এমনি কড়াই হলে একটু তেলটা বেশি লাগবে তো আমি এটাকে একটু ভেজে একটু হালকা একটু কড়া করব দেখেন সুন্দরভাবে হয়ে গিয়েছে এর চেয়ে আর বেশি কড়া করার দরকার নেই অনেক সুন্দরভাবে এটা হয়ে গেছে অবশ্যই লবণটা এই পর্যায়ে একটু টেস্ট করে নেবেন আর আমি বললাম না লবণ অনেকটা কমে যাবে আর এই ভাজিটা কিন্তু আপনি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন খুবই মজার একটা অন্যরকম একটা ভাজির রেসিপি তো আমার হয়ে গিয়েছে আমি নামিয়ে পরিবেশন করছি তো তৈরি হয়ে গেল মজাদার কাঁকরোল ভাজির রেসিপি রেসিপিটা ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ